আসসালামু আলাইকুম, আমি সহকারী অধ্যাপক লিভার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সাইদুল হক এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বুকে চাপ অনুভূতি হওয়া কারণ কি, করণীয় কি? হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, আমাদের প্রাথমিক দৈনন্দিন প্র্যাকটিসে অনেক রোগীরা এসে বলে থাকেন, স্যার আমার বুকে চাপ অনুভূত হয়, আমার অস্বস্তি লাগে, খারাপ লাগে। তেমনি আমার ফেসবুক পেজে এক ভাই লিখেছেন, স্যার প্রায়ই আমার বুকে চাপ সৃষ্টি হয়, কী করতে পারি? হ্যাঁ সুপ্রিয় ভাই বোনেরা, বুকে চাপ সৃষ্টি হওয়ার কারণ বহুবিধ। অনেক সময় দেখা যায় মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তার কারণে বুকে চাপ চাপ অনুভূতি লাগতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে উঠতি বয়সের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়, কেননা আবেগ, উচ্ছ্বাস, ভালো লাগা, ভালোবাসা থেকেও কিন্তু বুকে চাপের অনুভূতি তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যায় পেটে যখন গ্যাস তৈরি হয় তখন কিন্তু বুকে চাপ তৈরি হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে দেহে রক্ত স্বল্পতা ঘটেছে, তখনও কিন্তু বুকে চাপের সমস্যা তৈরি হয়, বুক চাপ লাগে, দম বন্ধ হয়ে আসে, কিছু দূর এগিয়ে গেলে পরে আর হাঁটতে পারেন না, কিংবা সিঁড়ি বেয়ে উঠতে গেলে পরে হাঁটতে পারেন না, শারীরিক দুর্বলতা লাগে, মাথা ঝিমঝিম করে ইত্যাদি অবস্থা দেখা দিতে পারে, বিশেষ করে দেহে রক্ত স্বল্পতা ঘটলে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ব্রঙ্কিয়াল অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে কিন্তু বুকে চাপ লাগতে পারে। দেখা যায় কথা বলতে গেলে বা কোনো কাজ করতে গেলে বুকে চাপ লাগছে, দম বন্ধ হয়ে আসছে, ধুলোবালি সহ্য করা যাচ্ছে না, কিংবা শীতকাল এলে পরে বিশেষ করে সকাল দিকে এই অবস্থাটি হতে পারে, কিংবা কারো কারো ক্ষেত্রে দেখা যায় অ্যালার্জেনের সংস্পর্শে আসলে পরে, বিশেষ করে ফুলের গন্ধ নেওয়ার পরে, সেন্ট বা পারফিউম দেওয়ার পরেও কিন্তু মনে হয় যে দম বন্ধ আসছে, বুকে চাপ অনুভূত হচ্ছে, এ ধরনের অবস্থাটি কিন্তু হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে, অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন হবে বা এই ধরনের অবস্থা, হার্টের রোগ যদি থাকে, সেক্ষেত্রেও কিন্তু বুকে চাপ অনুভূত হতে পারে। সেই চাপটি আবার অন্য রকম, দেখা যায় বুকে প্রচণ্ড রকম প্রেসার দিয়ে আছে, চাপ লাগছে, মনে হচ্ছে বুকে অনেক বড় বোঝা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, কোনোভাবেই দম নেওয়া যাচ্ছে না এবং অস্বস্তি লাগছে এবং সাথে ব্যথা করছে, ঘাম হচ্ছে, এই ধরনের একটি অবস্থা, সেটি হলো হার্টের সমস্যাজনিত অর্থাৎ হৃদরোগের সমস্যাজনিত বুকের চাপ। তাহলে আমরা আজ জানলাম বুকে চাপ অনুভূতি হওয়ার বিভিন্ন কারণ। তবে সাধারণত দেখা যায় বুকে চাপ হওয়ার কারণ দুটি, এক হলো মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা, কিংবা আনন্দ, উচ্ছ্বাস, আবেগ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু বুকে চাপ অনুভূত হতে পারে। আর দ্বিতীয়ত হলো পেটে গ্যাসের সমস্যা। তাহলে এই দুটি সমস্যা আমরা সহজেই নিরাময় করতে পারি। তার জন্য মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা পরিহার করে হাসি খুশি উৎফুল্ল জীবনযাপন করতে হবে, আবেগ উচ্ছ্বাস এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে বুকে চাপের সমস্যা থাকবে না। এছাড়া যদি গ্যাসের সমস্যা হয় তো গ্যাসের নিরাময়ের জন্য আমরা ওষুধ খেতে পারি। কারো কারো ক্ষেত্রে দেখা যায় কোষ্ঠকাঠিন্য জন্য কিংবা মেদভুঁড়ির জন্য গ্যাসের সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা কোষ্ঠকাঠিন্য নিরাময় করব, মেদভুঁড়ি থাকলে সেটি কমিয়ে ফেলব, এবং গ্যাসের সমস্যা নিরাময়ের অনেক ওষুধ রয়েছে, যেমন প্রোটন পাম্প ইনহিবিটর জাতীয় ওষুধ রয়েছে, ডম্পেরিডিন জাতীয় ওষুধ রয়েছে, এছাড়া অনেক সিরাপ রয়েছে, সেগুলো আমরা গ্রহণ করতে পারি এবং সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়া যায়। সুপ্রিয় ভাই বোনেরা, আজ এ পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে, সেই পর্যন্ত আমার ফেসবুক পেজ, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের সাথেই থাকুন, আরও অনেক স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে পারবেন, আশা করি ভালো লাগবে। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।